আপনি অতিরিক্ত দাম ইনশাল্লাহ রাখবেন না? না না, পাইকারি দাম ইনশাল্লাহ, পাইকারি দাম রোজার মধ্যে একদম সব পাইকারি দাম ইনশাল্লাহ একদম। ঠিক আছে, সে 100 গ্রাম নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি ওই 1 কেজির দামে 100, 250, 200, যে 50 গ্রাম চাইলো দিয়ে দিই। আচ্ছা ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাই আল্লাহর রহমতে ইনশাল্লাহ খারাপ প্রোডাক্ট কখনো দিবে না, দিবে না, দিবে না, চাই না বুঝা দিবে না, ইনশাল্লাহ কখনোই দিবে না। আসসালামু আলাইকুম, আজকে আমরা রিপন ভাইয়ের দোকানে চলে আসছি রোজার বাজার করার জন্য। রিপন ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা, রোজার জন্য আমরা কি কি নিব? এটা নিব জি, ছোলা, এটা নিতে পারেন। ছোলা কত করে এটা? এটা চলতেছে আপনার 110 টাকা কেজি। 110 টাকা কেজি? মার্কেটে চলতেছে কত? মার্কেটে 120 টাকা বেচে, খুচরা বাজারে 130 টাকাও বেচে। আচ্ছা, আপনি বেচতেছেন 110 টাকা পাইকারি দাম? পাইকারি দাম, পাইকারি দাম সব সময় এই দাম? মানে এটা আপ ডাউন হয়, আপ ডাউন হয়, আপ ডাউন রেট, আপ ডাউন হয়, কমে বাড়ে, কমে বাড়ে, আবার কিছু আছে কমের মধ্যে পাওয়া যায়। এই যে এগুলা, আচ্ছা না এগুলা 100 টাকা, 95 টাকা কেজি। এটা দেন, এটা কত? 5 কেজি দেন আপাতত। এটা 5 কেজি আছে, দিলাম 5 কেজি। এটা 5 কেজি, তারপরে আর কি নিতে হবে? খেসারি, খেসারির ডাল। খেসারির ডাল কোনটা? এই যে এটা খেসারি, ইয়া কই আপনার বস্তা, বস্তা আছে ভিতরে আছে। কত করে মানে কাজের চাপের জন্য মাল সাজাইতে পারি নাই। বুঝতে পারছি, এটা বিক্রি করতেছেন কত করে? এটা হচ্ছে আপনার 120 টাকা কেজি। 120 টাকা কেজি, কেজি কেজি। আচ্ছা, এইটা দেন আপনি 3 কেজি? 3 কেজি। আচ্ছা দিলাম। আর বেসন, 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 এটা কি ডালের বেসন? এটা হচ্ছে বুটের বেসন, বুটের। এটাই খায় সব সময় সবাই? হ্যাঁ হ্যাঁ। নাকি আবার মসুরি, খেসারি আছে? খেসারি কেউ খায়, কিন্তু বাজারে এখন অ্যাভেলেবল হচ্ছে আপনার ইয়া বুটের আর হচ্ছে অ্যাঙ্কারের, তবে বুটেরটা খাওয়াটাই বেটার। এটা কত করে? এটা হচ্ছে আপনার ইয়া 120 টাকা কেজি। 120 টাকা কেজি, 120 টাকা। এটা 5 কেজি দেন? এটা, এটা 5 কেজি। আচ্ছা, আর বেসন 5 কেজি দেন? 5 কেজি। কিন্তু দিবেন কি? সে দিব্বা আছে, দিব্বা বিক্রি করেন? দিব্বা তো নাহি, চিনি চিনি খাবেন না, লাল চিনি, শরবত খাবেন কি দিয়ে? অযথা ৫ লিটার দিয়ে দিই। জানি না, নিয়ে দি কত নাই না, আমি রাইস ব্যান বেচি না। আচ্ছা, রাইস ব্যান কত? রাইস ব্যান বড় গুলা নাকি ছোট? বড় আছে নাকি? এসপি বড় হয়, বড় আছে, বড় এখন সাপ্লাই নাই, তবে ওই যে এসপি নাই, এসপি নেই, এসপি নেই। অরিজিনাল মালিক ইসরায়েল। ইসরায়েল,
ঠিক আছে তাহলে আমরা খাবো না এবার এসপি খাবো হ্যাঁ এসপি খান এসপি খাবো ভাই দেন দুইটা দেন আচ্ছা আই বিআই মারো ওয়াও এটা কোন দেশি ফরচুন কোন দেশি প্রোডাক্ট এতে ইন্ডিয়ান মনে হয় ভাই দেশি দেশিটা নাই এসিআই এসিআই করে কিন্তু এসিআই এটা করে হ্যাঁ তো ফরচুন ঠেকা কাজ চালান ঠেকা কাজ চালান আর কি ভালো আছেন এই দেখ ধরো এটা রাখো এটা দুইটা রাখো এক পাশে রাখো আচ্ছা এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমার বাসায় কিসমিস শেষ হয়ে গেছে কিসমিসটা দেখো কিসমিস দিয়ে দেন একশন কিসমিস দাও এটা রাখো একশন কিসমিস এই দে গোল্ডেন গোল্ডেনটা দিব না এটা দিব না গোল্ডেনটা দেন খাই দেখেন তো কেমন লাগে এটার ভিতর দানা আছে না দানা নাই দানা ছাড়া দানা ছাড়া বিসমিল্লাহ এটা কাশ্মীরের কাশ্মীর আর ওটা ইরান এটা মজা বাট ওইটাই আমরা ইউজ টু আচ্ছা ভাই মোটামুটি আর কিছু তো নেয়ার নাই বাসার জন্য এই তো আপনার এখান থেকে আর কিছু নেয়ার নাই এখন আপনি যেটা করবেন আমাদের আকাশের বাসার জন্য দুই কেজি ছোলা এক কেজি খেসারির ডাল এক কেজি বেসন দেন ওটা আলাদা দিবেন আলাদা আলাদা হ্যাঁ আর তিন লিটারের একটা তেল দিয়ে দেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর ওরা তো চিনি খায় ওদের এক কেজি চিনিও দিয়ে দিন লালটা দিয়ে দিই দিয়ে দেন এই নেন এই দে মশলাটা ছোলা দুই কেজি হ্যাঁ ছোলা আকাশের জন্য দুই কেজি দাম আরো কম ছিল না গত বছর এটা এরকম 600 ছিল কিন্তু এবার না দাম বাড়ছে খেজুরের 110 আগে একটু বেশি ছিল গত বছর 550 টাকা কি বললাম নাই দাবাস খেজুর ছোলা ছোলা দে এখন আমার কথা হচ্ছে আপনার এখানে যদি কেউ আসে আপনি অতিরিক্ত দাম ইনশাল্লাহ রাখবেন না 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 পাইকারি দাম ইনশাল্লাহ পাইকারি দাম রোজার মধ্যে একদম সব পাইকারি দাম ইনশাল্লাহ একদম ঠিক আছে সে 100 গ্রাম নিলাম হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ওই 1 কেজির দামে 100 250 200 যে 50 গ্রাম চাইলো দিয়ে দিই আচ্ছা ইনশাল্লাহ হ্যাঁ খুব ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতন আমরা বিদায় নিই রিপন ভাইয়ের দোকান থেকে রিপন ভাইয়ের দোকানে আপনারা চলে আসতে পারেন রিপন ভাইয়ের দোকান হচ্ছে গিয়ে মিরপুর 1 নম্বর হযরত শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট ওই সাইডে লেখা আছে আর 95/28 নাম্বার দোকান হ্যাঁ 01917419928 এখান থেকে আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন ঠিক আছে আমার ভাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খারাপ প্রোডাক্ট কখনো দিবে না দিবে না দিবে না যাই না বুঝা দিবে না ইনশাআল্লাহ কখনোই দিবে না ঠিক আছে আজকের মতন বিদায় ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম